আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শোভন স্টাডির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে 23 তারিখ রাত্র 10টার দিকে। 10টার দিকে কথাটা বলছি কারণ শিক্ষা মন্ত্রণালয় মনোনয়নের রাতে ঘুমায়, বাট তোমরা বা আমরা ঘুমাই। সো এক্ষেত্রে রাত্র 10টাকে আসলে অফিস টাইম প্রকাশ করা উচিত, তো অফিস টাইমে, তাই না? সো ওটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, কথা হচ্ছে যে রাত্র 10টায় আর কি ভিডিও করেছিলাম 11টার দিকে তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কিত। সেখানে বলেছিলাম যে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম নিয়ে কথা বলবো, অর্থাৎ শিরোনামে কোন কোন বিষয়গুলো আছে এটা আলাদাভাবে তুলে ধরবো সাবজেক্ট ভিত্তিকভাবে। সো সেটা নিয়ে মূলত এই ভিডিওটি। এখন ভিডিওটি করছি 12টা বাজে, হয়তো সকালে আপলোড দিব, রাতে বসে ভিডিওটি করছি। এখন এডিটিং করতে হবে, প্রায় এখন 1টা বেজে যাবে ঘুমাতে ঘুমাতে। সো চলো আমরা মেন টপিকে চলে যাই। সো অ্যাসাইনমেন্টের, তোমাদের মূলত অ্যাসাইনমেন্ট দিয়েছে টোটাল 8টা বিষয়, আর সেক্ষেত্রে প্রত্যেকটা শিরোনাম আমি তুলে ধরেছি এখানে। সো সেটা নিয়ে কথা বলছি। আর ভিডিও মূল টপিকে যাওয়ার আগে তো বরাবর একটা কথা বলি, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যদি কেউ না করে থাকো তাহলে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে আমি তোমাদের সকল আপডেট তত দেই। দেখো রাত জেগে জেগে তোমাদের ভিডিওগুলো বানাই, সো ভাইয়াকে তো সাপোর্ট দিতেই পারো, তাই না? আচ্ছা চলো মেন টপিকে চলে যাই, অনেক বকবক করলাম। প্রথমে তোমাদের আর্টসের সাবজেক্ট দেখায়, আর্টসের মূলত 3টা সাবজেক্ট অ্যাসাইনমেন্ট দিয়েছে। চলো কোন কোন দিয়েছে দেখি। সেখানে প্রথম দিয়েছে ভূগোল ও পরিবেশ, যেখানে দিয়েছে বায়ুমণ্ডলের ধারণা সহ সমুদ্র তলদেশে ভূমিরূপ ও সম্পদ সম্পর্কে প্রতিবেদন। এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, আর এটা হচ্ছে সাবজেক্টের নাম। এক্ষেত্রে অবশ্যই অ্যাসাইনমেন্টের শিরোনামটা বাংলায় লিখতে হবে। আমি আবারও বলছি, এটা ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপর রয়েছে অর্থনীতি, যেখানে রয়েছে কোভিড-19 পরিস্থিতিতে মাস্কের বিভিন্ন দামের চাহিদা ও যোগানের পরিমাপ। সো এইটা হচ্ছে গিয়ে তোমাদের অর্থনীতি, তার শিরোনাম। এরপর হচ্ছে পরিণতি ও নাগরিকতা, যার শিরোনাম হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন বিশ্লেষণ। সেখানে কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন, এখানে একটা মেবি ব্র্যাকেট হবে, এটা তোমরা দিয়ে নিও। সো এটা ছিল তোমাদের মানবিকের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপর রয়েছে রসায়ন, রসায়ন হচ্ছে সায়েন্সের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন যৌগের পর্যালোচনা করে পরমাণু সমূহের যোজনী, পরিবর্তনশীল যোজনী ও সুপ্ত যোজনী এবং যৌগের মধ্যে বিদ্যমান মৌলের তেজস্ক্রিয়া অসোটোপের ব্যবহার। সো এটা দিয়েছে তোমাদের রসায়ন, আর রসায়নের শিরোনাম। এরপর হচ্ছে জীববিজ্ঞান, জীববিজ্ঞান দিয়েছে খেলার সাথে শোষণের ধাপসমূহ চিহ্নিতকরণ এবং শক্তির উৎপাদন ও ব্যবহার বিশ্লেষণ। এটা হচ্ছে জীববিজ্ণের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপর রয়েছে উচ্চতর গণিত, যেখানে রয়েছে অসীম দ্বারা সংক্রান্ত সমস্যা সমাধান, উচ্চতর গণিতের শিরোনাম। হিসাববিজ্ঞান হচ্ছে লেনদেন, লিপিবদ্ধকরণের বিষয়ে জাবেদার প্রস্তুত, সো এটা হচ্ছে হিসাববিজ্ঞানের শিরোনাম। আর এটা হচ্ছে কমার্সের শিক্ষার্থীদের জন্য হিসাববিজ্ঞান। আর এরপর রয়েছে হিসাব, ফিনান্স ও ব্যাঙ্কিং, বিনিয়োগের ক্ষেত্রে নির্বাচনের অংশে বিদ্যুতের মানের প্রভাব বিশ্লেষণ, সো এটা হচ্ছে তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। আর এই যে তোমাদের যে এই লিঙ্কটা আছে যেখানে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামগুলো ধাপে ধাপে তুলে ধরা হয়েছে, সেই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে রাখছি, চাইলে তোমরা ভিজিট করে একবার নিতে পারো, দেখে নিতে পারো যে তোমরা নিজের আর কি, যদি তোমরা দেখে দেখে লেখো সেক্ষেত্রে তোমরা এটা দেখে নিতে পারো। আরেকটা বিষয়, যদি এই পর্যন্ত কেউ ভিডিও দেখো তাদেরকে বলবো যে সকালে 10টার দিকে একটা ভিডিও আপলোড হবে তোমাদের রচনা প্রতিযোগিতা নিয়ে, সেই ভিডিওটা দেখে নিও এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। সেখানে প্রাইজ মানি রাখা হয়েছে প্রায় 50,000 টাকা, শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা কমপ্লিট করা হচ্ছে। খুব সহজ একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেই ভালো একটা অ্যাডভান্টেজ তোমরা পাবা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।